वेलकम बैक टू एमएस डायरी। आज के आमरा चले এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। আমি ডোনা আর আমার ভাই ডোডো। আজকে এখানে মা রান্না করেছে সব, তো তোমাদেরকে দেখাচ্ছি। চিকেন কারি আছে আর চিলি চিকেন আছে, এগুলো সব মা আজকে রান্না করেছে। মা নিজে বাজার করে এনে আজকে রান্না করেছে। আজকে দেখবো যে মায়ের রান্না তো আমরা প্রত্যেকদিনই খাই, কিন্তু আজকে যেন মানে মায়ের এই প্রিপারেশন গুলো আবার নতুন করে পাওয়া। তো মায়ের রান্না সবসময় আমাদের কাছে প্রত্যেকটা মুহূর্তেই যেন মনে হয় যে যতই খাই না কেন আবার নতুন করেই পাচ্ছি। মায়ের রান্না সবার কাছে স্পেশাল হয়, তো আজকে এগুলো খেয়ে দেখবো কেমন হয়েছে। তো তুই স্টার্ট কর প্রথম। মায়ের হাতে রান্নাটা ঘরের রান্নাটা আলাদা একটা বৈশিষ্ট্য। স্পেশালি ভাই মায়ের হাতে রান্না খেতে খুব ভালোবাসে। ও একটু যেহেতু ঝাল কম খায়, বাইরে গেলেই যে কোনো রেস্টুরেন্ট হোক ফুড সেন্টার গুলো হোক ওখানে একটু ঝাল অনেক সময় বেশি থাকে, তো সেক্ষেত্রে ও মানে অতটা ঝাল খেতে চায় না, তারপর একটু লাইট খায়। আর আমি আবার একটু রিচ ভালোবাসি। আমরা খাবারটা শুরু করে দিই। আমি আবার একটু মানে অপোজিট ব্যাপার, আমি একটু রিচ ভালোবাসি। তো আমরা শুরু করি খাবার। আমি প্রথমে চিকেন কারিটা দিয়ে স্টার্ট করলাম। ভাই চিলি চিকেন খাচ্ছে, অসাধারণ। এই দেখো চিকেন কারি, চিলি চিকেন দেখতেই পাচ্ছ। চিলি চিকেন যতই হোক মায়ের রান্না একটা আলাদা মজা। আমার খুব ফেভারিট। তো মাছের থেকেও মাকে চিকেনের প্রিপারেশন গুলোই বেশি করতে বলি। আজকে অসাধারণ হয়েছে। চিকেন কারিটা তো আমার অসাধারণ লাগছে, যেন মনে হচ্ছে হোটেলের রান্না খাচ্ছি। তোর কি মনে হচ্ছে বল? আমার তো অসাধারণ লাগছে একদম। আমার ঠিকই ভাই যেটা বললো আর কি, এটাই মনে হচ্ছে যে যেরকম হোটেলে গিয়ে অনেক সময় বা রেস্টুরেন্টে গিয়ে আমরা চিকেন কারি খাই, তো সেই চিকেন কারির মতনই আজকে মা প্রিপারেশনটা করেছে। তো ওই জন্য সেরকমই লাগছে, মনে বুঝতে পারছি না যে বাইরে খাওয়া আর ঘরে খাওয়ার মধ্যে কোনো আমি ডিফারেন্স খুঁজে পাচ্ছি না। আর মায়ের হাতের রান্না তো আমাদের সবসময়ই ভালো লাগে, তো অবশ্যই সেটা তো একটা স্পেশাল ব্যাপার, ভালো তো লাগবেই। আর সত্যি ভালোও হয়েছে একদম। আমার আজকে মনে হচ্ছে ভাতটা একটু মা বেশি দিয়েছে। আজকে এত ভালো করে রান্না করেছে বলে মা বলল যে খাওয়া খাওয়া করে ভাত বেশি দিয়েছে। অন্যদিন এতটা ভাত আমি খাই না, মোটামুটি যেটুকু ভাত খেয়েছি ওটুকুনিতেই আমার হয়ে যায় খাওয়া। আমি আর একটু চিকেন নিচ্ছি, তুই নিবি আর? না না, এটা শেষ করিনি। গ্রেভি নিলাম, আমার এটাই এত ভালো লাগছে। চিকেন কারিটা আমি ভালোবাসি যে এখন আমি চিলি চিকেনে গিয়ে উঠতে পারিনি। আর এর মধ্যে একটু মেটাও পেলাম। মেটে খেতে আমি খুব ভালোবাসি, মেটে আমারও ভালো লাগে খুব।
চিকেন কারি মোটামুটি জানি আর আমি নিয়ে নিলাম। এই যে দেখো মেটে মেটেটা আমি খুব ভালোবাসি খেতে, অনেকে মটনের মেটে খেতে ভালোবাসে। মটনের মেটে হলে তো আলাদা রান্নাই হয়, কিন্তু চিকেনের মেটে খেতেও আমরা দুই ভাই বোন খুব ভালোবাসি। তার জন্য মাংস আনার সময় বলি যে একটু মেটে দিয়ে দিও। আমার তো চিকেন কারি খাওয়া হয়ে গেছে, এবার আমি চিলি চিকেন খাবো। আমি এবার চিকেন কারি খাবো, চিলি চিকেন খাওয়া হয়ে গেছে, চলো। দেখতে পাচ্ছো অসাধারণ হয়েছে। অসাধারণ না, একদম দুর্দান্ত। আজকে কিন্তু দুটো রান্নাই একদম মা ফাটাফাটি করেছে। আর একটু গ্রেভি নিয়ে খেয়ে ভালো করে বলি। চিকেনের পিস নিলাম, একদম দুর্দান্ত। মানে জাস্ট অসাধারণ, মানে কোনো কথা হবে না। অন্যদিন হয়তো মাকে বলি যে মা ওই প্রিপারেশনটা আর একটু ভালো করে করলে পারতে, ওটাতে ওই ওই মশলাটা দিলে বেশি ভালো হতো, ওটাতে আর একটু দই দিলে বেশি ভালো হতো। কিন্তু আজকে আর কিছু বলার জায়গা নেই, মানে আজকে যে বলবো যে ওটাতে ওটা দিলে আর একটু বেশি ভালো হতো সেটা বলার জায়গা নেই, মানে এতটাই ভালো হয়েছে। তোর কোনটা বেশি ভালো লাগলো? আমার দুটোই খুব ভালো লেগেছে, দুটোই একদম দুর্দান্ত, ফাটাফাটি, কোন কথা নেই একদম। কুমার স্যারের একটা ডায়লগ আছে, ফাটাফাটি, ঠিক ওরকম। তাহলে দুটোর মধ্যে যদি বলা হয়, ধর যদি 10 মার্কস থাকে, আচ্ছা তার মধ্যে কত দিবি? যদিও মাকে কিন্তু মার্কস দেয়া যায় না, আমার ওপিনিয়ন এটা। এবার দিদি তুমি বলো। এই তো আমার ওপিনিয়ন দিতে বললেই মুশকিল। আমারটা তো আমি দিয়ে দিয়েছি, আমার দুটোই দুর্দান্ত লেগেছে। তুই তো দিয়েই দিয়েছিস মার্কস, আবার আমি আবার কি দেবো? তবে আমাকে যদি বলা হয় যে দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগলো, তাহলে আমি বলবো আমার তো বেশি ভালো লেগেছে চিকেন কারিটা। আমি একটু যেহেতু বেশি স্পাইসি পছন্দ করি, একটু তোমাদের বললামই একটু বেশি ঝাল একটু বেশি তেল থাকবে এরকম একটু ভালো লাগে, তো তার জন্য আমার ভালো লাগলো চিকেন কারিটা। আর মাকে মাছ দেয়া যায় না একদম, সেই জন্য ওকে আমি জিজ্ঞেস করলাম ঠিকই, কিন্তু আমি কোনো মাছ দেব না। মানে মায়ের রান্নাটাই, মানে মা যে কোনো সন্তানের কাছে মাই হচ্ছে সব থেকে বড় উপহার, তার উপর আর কিছু হয় না। তো সেক্ষেত্রে রান্নাটা তো সবসময় স্পেশাল হবেই, তো সেই জন্য যদি বলো যে দুটোর মধ্যে কোনটা বেস্ট লাগলো, আমার চিকেন কারি বেস্ট লাগলো, আর অ্যাজ ইউজুয়াল চিলি চিকেন তার পাশ দিয়েই চলছে। মানে দুটোকে সত্যি আলাদা ভাবে কোনটা বেশি কোনটা কম বলা যাচ্ছে না, দুটোই ভালো। আমাদের খাওয়া আজকে প্রায় শেষের দিকে, আর সবাইকে একটা কথাই বলবো
যে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কেননা এটা শুধু আমাদের জানতে চাওয়া নয়, আর যেহেতু মা এত সুন্দর করে রান্না করেছে তো সেক্ষেত্রে আমরা খেয়ে বললাম যে আজকের রান্নাগুলো মা কেমন করেছে। এবার সেক্ষেত্রে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা যদি তোমরা জানাও সেক্ষেত্রে কিন্তু সেটা মায়েরও পাওনা। তো অবশ্যই আজকের ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্টস করবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর অবশ্যই শেয়ার করো, আর ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব কিন্তু চাই, মানে তোমরা সাবস্ক্রাইব করলে আমাদের কিন্তু সেটা খুব ভালো লাগে, তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ সেটাই আমাদের আরো এগোতে সাহায্য করবে, আমরা তাহলে আরো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে পারবো। এক্ষেত্রে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনে ক্লিক করবে, তাই তোমাদের সাবস্ক্রাইব তোমরা সাবস্ক্রাইব করলে আমাদের কিন্তু খুব ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে দেবে, তাহলে সব নোটিফিকেশন কিন্তু তোমরা সবার আগে দেখতে পাবে। আজকে যারা তোমরা প্রথম ভিডিও দেখছো প্লিজ কমেন্টে জানিও, আর প্লিজ লাইক সাবস্ক্রাইব এন্ড বেল আইকনে ক্লিক করতে ভুলো না, সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে যখন আমরা ভিডিও করব তখন তোমাদের কাছে চলে যাবে। অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব এখনই করে দাও, প্লিজ 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 এখনই করো। সো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু এমএস ডায়েরি। বাই, টাটা।